টিটিএন বিশেষ বুলেটিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুরাদ মাহমুদ চৌধুরী। আজকের বুলেটিনের প্রসঙ্গ হচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা। ইতিমধ্যে আমরা ইতিপূর্বে আমরা জানি কক্সবাজার সমুদ্র বন্দর সহ দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছিল। তবে সন্ধ্যার পরপর ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সেই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানতে আমাদের সাথে এখানে আছেন আজকে আমাদের সহকর্মীরা। তার আগে আমরা একটু কথা বলবো। আজকে সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কক্সবাজারের সভা হয়েছে, কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। সে সমস্ত বিষয় নিয়ে আমাদের আমরা কথা বলবো আমাদের সহকর্মী তানবীর শিপুর সঙ্গে, তিনি সেখানে ছিলেন। শিপু, আমরা জানি সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের যে সম্মেলন কক্ষে আজকে যে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা, সে মোখাকে মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি সভা সেখানে হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির, সেখানে আসলে কী কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে? না, আপনি জানেন ঘূর্ণিঝড় মোখার কারণে জেলা প্রশাসন তারা দফায় দফায় মিটিং করছে। তবে একটু আগে যে মিটিং হয়েছিল সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কক্সবাজারের 9টি উপজেলার মধ্যে 576টি সেখানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আগামীকাল সকাল থেকে বিভিন্ন উপজেলায় মাইকিং করা হবে, যাতে মানুষ যান মাল রক্ষার্থে তারা আশ্রয়কেন্দ্রে চলে যায়। এবং 390 মেট্রিক টন চাল ইতিমধ্যে মজুত করা হয়েছে, 20 লক্ষ নগদ টাকা এবং 7 মেট্রিক টন শুকনো খাবার। এবং আপনারা জানেন যে দুর্যোগ আসলে অনেক ভলেন্টিয়াররা কাজ করে, সেই জন্য 8600 জন সিপিসি ভলেন্টিয়ার ইতিমধ্যে তারা প্রস্তুতি সম্পন্ন করেছে এবং 2200 জন রেড ক্রিসেন্টের একটি টিম তারা এখানে কাজ করবে। আপনি জানেন কক্সবাজারের অনেক উপকূল জায়গা আছে, যেমন সমিতিপাড়া, নাজিরা ট্যাক, কোনো ঘূর্ণিঝড় হলে খুবই আশঙ্কা করা যায়, সেখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও আমরা অনেক দুর্যোগ হয়েছিল, সেখানে সংবাদ সংগ্রহ করেছিলাম, কিছু অনেক ক্ষয়ক্ষতি এবং সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগে থেকে জেলা প্রশাসন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। এবং আপনি জানেন মহেশখালী, কুতুবদিয়া, যদিও বা বলা হচ্ছে টেকনাফ দিয়ে এখন ঘূর্ণিঝড় মোখা সেটি সেখান দিয়ে যাবে, সেজন্য সেখানেও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে আগামীকাল থেকে আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে, বিভিন্ন জায়গায় মাইকিং করা হবে, মানুষ যাতে সেখানে চলে যায়। এবং আমি আরেকটি কথা বলতে চাই, 14 মে যে এসএসসি পরীক্ষা সেটি স্থগিত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে মিটিং হয়েছে সেখানে সংসদ সদস্য ছিল, তারা জেলা প্রশাসন ছিল, আমাদেরকে এই ধরনের সিদ্ধান্ত দিয়েছে এবং যথেষ্ট পরিমাণের খাদ্য তারা মজুত রেখেছে আশ্রয়কেন্দ্রে তারা সরবরাহ করার জন্য। অর্থাৎ আমরা বলতে পারি কক্সবাজার জেলা প্রশাসনের যে আজকের সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে প্রস্তুতি সেটি একেবারে তারা পরিপূর্ণভাবে রেখেছে। এবং আমরা তাছাড়া সেই সঙ্গে আমরা বলতে পারি কক্সবাজারে যে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা, তার প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকবেন হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা, অর্থাৎ টেকনাফের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে এবং সেই সঙ্গে সেন্ট মার্টিন ইউনিয়ন, সেখানকার যে এলাকাগুলো রয়েছে সেখানে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে বলে আমরা জেনেছি। এবং এই সমস্ত বিষয় নিয়ে আমাদের তথ্য সংগ্রহ করেছিলেন আমাদের সহকর্মী ইফতিয়াস নুর নিশান, আমরা তার সঙ্গে কথা বলবো, তিনি আমাদের সাথে আছেন। নিশান, আপনি একটু বলবেন, আপনি ওখিয়া, টেকনাফ এবং রোহিঙ্গা ক্যাম্প সহ স্থানীয় সেখানকার যে পরিস্থিতি এবং সেন্ট মার্টিন সহ টেকনাফের উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানকার যে পরিস্থিতি, আসলে সেখানকার কি প্রস্তুতি রাখা হয়েছে একটু বলবেন? মুরাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন বঙ্গোপসাগরে, অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় মোখা। পূর্বাভাস সূত্র অর্থাৎ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে আন্তর্জাতিক যে আবহাওয়া নিয়ে যারা ভবিষ্যৎবাণী দিয়ে থাকে, অর্থাৎ পূর্বাভাস দিয়ে থাকে, সেই সংস্থাগুলো বলছে মোখা যদি বাংলাদেশের উপকূল অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবিত হবে কক্সবাজারের টেকনাফ এবং সেন্ট মার্টিন। পূর্বাভাসগুলো কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার তথ্য কিন্তু তারা জানিয়েছে বিভিন্ন মাধ্যম থেকে, আমরা সেই খবরটি পাচ্ছি। যখন থেকে মোখা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হলো তখন থেকেই মূলত আবহাওয়াবিদরা বলছেন টেকনাফ এবং সেন্ট মার্টিন উপকূলে, বাংলাদেশের যে মায়ানমার সীমান্তবর্তী যে উপকূলীয় অঞ্চল আছে সেখানে ঘূর্ণিঝড়টি প্রভাব পড়তে পারে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, সেন্ট মার্টিন দ্বীপে আমরা যেটা জানি 10,500 জনের মতো মানুষ সেখানে বাস করে। আমি কথা বলেছিলাম সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন দ্বীপে ইতিমধ্যে 1100 ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবককে
প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন দ্বীপের বাসিন্দাদের জন্য যথেষ্ট পরিমাণ দুর্যোগকালীন সময়ে ব্যবহারযোগ্য খাবার সেখানে মজুদ করা হয়েছে। আরও একটি তথ্য আপনাকে জানাতে চাই, দর্শকদেরকে জানাতে চাই, ইতিমধ্যে অনেক স্থানীয় বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য টেকনাফে গিয়েছেন। পাশাপাশি সেন্ট মার্টিনে যেই টেকসই সম্পন্ন অর্থাৎ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী যেই স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগকালীন সময়ে ব্যবহার করার জন্য। যে তথ্যটি আমরা পেয়েছি, মূলত 37টি সেখানে হোটেল রয়েছে, আবাসিক হোটেল, যেগুলোকে দুর্যোগকালীন ব্যবহারের জন্য ইতিমধ্যে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যে প্রশাসনিক স্থাপনাগুলো, পুলিশ কেন্দ্র এবং কোস্টগার্ডের যেই অবকাঠামোগুলো রয়েছে সেখানেও স্থানীয়দেরকে তারা আশ্রয় দেবেন বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে মোটামুটি নিশ্চিত করা হয়েছে। তারপরেও দ্বীপে অবস্থা এখন বলা চলে সাধারণ মানুষ যেহেতু বিভিন্ন সময় তারা ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ করেছেন, এখন যেহেতু প্রযুক্তির যুগ, তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও তারা মোটামুটি আশু দুর্যোগ মোকাবেলায় তারা প্রস্তুত আছেন এবং সেই ধরনের ব্যবস্থা তারা সেখানে গ্রহণ করছেন। আর একটু বিষয়ে, আপনি যেহেতু রোহিঙ্গা ক্যাম্পের কথা বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে আমরা জানি মায়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিক বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 12 লাখেরও বেশি রোহিঙ্গা বাস করছে নিবন্ধিত শরণার্থী শিবির, এবং 33টি রোহিঙ্গা ক্যাম্পে মূলত তারা বাস করছে। এই ঝুঁকি বিবেচনায় ত্রাণ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন, যেটি মূলত ক্যাম্প ব্যবস্থাপনায় নিয়োজিত, পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন সহ সবাই সম্মিলিতভাবে সেখানে ঘূর্ণিঝড় মোকাবেলায় যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তারা ইতিমধ্যে নিয়ে রেখেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে। মূলত ক্যাম্পের যথেষ্ট পর্যাপ্ত সংখ্যক ভলেন্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে বলে আমাদেরকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন। পাশাপাশি রোহিঙ্গাদের সচেতনতা, যেহেতু পাহাড়ি এলাকা এই ঘূর্ণিঝড়ে, আপনি একটি বিষয় আপনাকে জানাতে চাই, মূলত এই ঘূর্ণিঝড়কে অন্য কোনো ঘূর্ণিঝড়ে এই ধরনের বার্তা আসেনি, এই ঘূর্ণিঝড়ে একটি বার্তা দেওয়া হচ্ছে ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পাহাড় ধস ঠেকানোর জন্য। যেহেতু রোহিঙ্গা ক্যাম্পের আমরা জানি রোহিঙ্গারা পাহাড়ের ঢালুতে বাস করে, এর আগেও পাহাড় ধসের কারণে সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, এটি যাতে ঠেকানো যায়, অর্থাৎ সেই রোহিঙ্গাদেরকে যাতে সচেতন করা যায়, এর ব্যবস্থা হিসাবে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং অব্যাহত রয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী ইফতিয়াজ নূর নিশানের সঙ্গে। সেই সঙ্গে আমরা বলতে পারি কক্সবাজার জেলার যে কয়টি উপজেলাগুলো রয়েছে এবং উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানেও আমরা শুনছিলাম সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে, এবং সে সকল বিষয়সহ এই দুর্যোগ হওয়ার পরবর্তী যে বিষয়গুলো রয়েছে, দুর্যোগ পূর্ব প্রস্তুতি এবং পরবর্তী যে ব্যবস্থা, সে সমস্ত বিষয় নিয়ে বিশদ বিবরণ আমরা জানতে আমরা কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ দেবের সঙ্গে। সৌরভ দেব, আপনি দীর্ঘদিন ধরে এই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে যাচ্ছেন, তথ্য সংগ্রহ করে আসছেন, এবং দুর্যোগ মোখা, এই ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য কক্সবাজার জেলাবাসী তথা কক্সবাজারের প্রতিটি সংস্থা, কক্সবাজার জেলা প্রশাসন, সরকার, সেই সঙ্গে যে এনজিও এবং আইএনজিওগুলো এখানে কাজ করছে, তারা সকলে কতটুকু প্রস্তুত, আপনাদের কাছে কী তথ্য আছে? হ্যাঁ, প্রস্তুতির বিষয়টি গত মঙ্গলবার থেকে শুরু করেছে সরকারিভাবে প্রশাসন, যে আনুষ্ঠানিক সভাটি করেছে সেটির মধ্য দিয়ে তখন থেকেই আমাদেরকে জানানো হচ্ছিল যে প্রায় বিভিন্ন ধরনের যে আনুষাঙ্গিক বিষয়গুলো আমার সহকর্মীরা দুজনে বলেছে, তানবীর সুপু যে আজকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভা ছিল সেই সভায় যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, বিশেষ করে যে কত মেট্রিক টন চাল দেওয়া হচ্ছে এবং 20 লক্ষ টাকার মতো তাদের বরাদ্দ, এবং প্রায় 576টির মতো যে আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত রেখেছে সেই বিষয়টি বলেছেন, এবং আগামীকাল সকাল থেকে সেই আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে এবং সকলকে নিয়ে আসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন যানবাহনের মধ্য দিয়ে। তবে এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের কক্সবাজার জেলায় বিশেষ করে বিভিন্ন দ্বীপ উপজেলাগুলো রয়েছে, মহেশখালী, কুতুবদিয়া এবং সেন্ট মার্টিন। তো আমরা বারবার দেখি এই ধরনের প্রতি বছরেই কোনো না কোনো ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস হয়, সেই জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে যায় এবং বেড়িবাঁধ পুনরায় আবার বেড়িবাঁধ ঠিক করা হয়, কিন্তু যে দ্বীপবাসীর যে
টেকসই বেড়িবাদের যে কথাটি বারবার বলা হয় সেখান থেকে এখনও পর্যন্ত সেই টেকসই বেড়িবাদ কিন্তু আমাদের যে দ্বীপ উপজেলাগুলো তারা এখনও পায়নি। তো সেইটি তো আছেই এবং এখনও যদি আবহাওয়া অধিদপ্তর থেকে এখন বলা হচ্ছে যে জলোচ্ছ্বাসও হতে পারে, কিন্তু আমরা গতকাল পর্যন্ত আমাদেরকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিনি আবহাওয়া অধিদপ্তরের সাথে সমন্বয় করে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ঘূর্ণিঝড়ের যেই সময়কাল ছিল গতকাল পর্যন্ত ওই সময়কালে যেহেতু জোয়ারের কোনো সময়কাল ছিল না এবং এখন যেহেতু অমাবস্যা বা পূর্ণিমা নেই সেক্ষেত্রে জলোচ্ছ্বাস না হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন আবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে জলোচ্ছ্বাস হতে পারে। তাহলে জলোচ্ছ্বাস হলে নিশ্চয়ই প্রায় 10 থেকে 15 ফুট উপরে জলোচ্ছ্বাসের সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে বেড়িবাদগুলো আবারও ঝুঁকির মুখে পড়েছে। সে কারণে টেকসই বেড়িবাদ বারবার যেহেতু আমরা জলবায়ু পরিবর্তন সহ নানা সংকটের কারণে এখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের মোকাবেলা করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে যে ব্যবস্থাপনা এবং সরকারি যে প্রস্তুতি সেটিও আরও অনেক বেশি টেকসই হওয়া জরুরি। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় বলি যে কক্সবাজার এখন তার যে স্থানীয় জনসংখ্যা প্রায় 25 লাখের উপরে তার সাথে এখন প্রায় 12 লাখ রোহিঙ্গার চাপ রয়েছে। তো এখন আলাদাভাবে যেমন এবারের যে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি সেই ঘূর্ণিঝড়ের প্রস্তুতির ক্ষেত্রে স্থানীয়দের জন্য যেমন সরকারকে চিন্তা করতে হচ্ছে ঠিক তেমনইভাবে 12 লাখ রোহিঙ্গার জন্যও চিন্তা করতে হচ্ছে। ঠিক তেমনভাবে এখন জেলা প্রশাসন এবং ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনারকে যৌথভাবে কাজ করতে হচ্ছে। এখন সবচেয়ে যেই ঝুঁকির বিষয়টি সেটি হচ্ছে ঘূর্ণিঝড়টি যেই বেগে আসার সম্ভাবনা আর কথা আবহাওয়া অধিদপ্তর বলছেন সেক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পের যে ঝুপড়ি ঘরগুলি রয়েছে প্রত্যেকটি ঘরেই তো তারা ঝুপড়ি ঘরের মধ্যে থাকে, তাহলে এই বেগে যদি বাতাস বয়ে যায় তাহলে রোহিঙ্গা ক্যাম্প আসলে বিরান ভূমিতে পরিণত হবে। তো সেক্ষেত্রে ধারণা করা যায় যে মানে কি একটি ক্ষতিগ্রস্ত কি পরিমাণ ক্ষতি হতে পারে এবং জানমালের কি পরিমাণ ক্ষতি হতে পারে, কিন্তু প্রশাসন বলছে যে তারা রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 4000 এর মতো স্বেচ্ছাসেবক এখন তারা প্রস্তুত রেখেছে, কিন্তু 12 লাখ রোহিঙ্গার জন্য 4000 যে স্বেচ্ছাসেবকের কথা বলেছে তা কতটুকু প্রতুল সেই বিষয়টিও কিন্তু এখানে ভাববার রয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আরেকটি বিষয় বলা হচ্ছে যে কি রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী যে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে যেন যে কোনো ধরনের দুর্ঘটনায় রোহিঙ্গাদেরকে সেখানে নিয়ে আসা যায়, কিন্তু এক্ষেত্রেও এত বিশাল জনগোষ্ঠী সাথে স্থানীয় জনগোষ্ঠী রয়েছে আসলে মানে এটা ভাববার বিষয় আসলে কিভাবে তারা এটি মোকাবেলা করবেন। তবে আমরা প্রত্যাশা করছি যেন কোনো বড় ধরনের দুর্ঘটনা না হয় সেই প্রত্যাশা তো নিশ্চয়ই থাকছে এবং সেই সাথে এখন মহাবিপদ সংকেত জারি হয়ে গেছে 8 নম্বর মহাবিপদ সংকেত, তাই এটিও বলা যায় যে হচ্ছে কি বিপদ খুব সন্নিকটে। তবে আমাদের প্রত্যাশা থাকবে নিঃসন্দেহে কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা এই মোখাকে মোকাবেলা করতে পারব। সেই সঙ্গে আরেকটি তথ্য আমরা জানতে চাই যে রোহিঙ্গা ক্যাম্পে যে অধিকাংশ স্বেচ্ছাসেবক সেখানে রাখা হয়েছে বলা হচ্ছে, আসলে এই স্বেচ্ছাসেবক দিয়ে কি দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বা দুর্যোগ ঠেকানো সম্ভব কিনা আপনি কি মনে করছেন? আমি সেটাই বলছিলাম একটু আগে যে এত বিশাল জনগোষ্ঠী 12 লাখের মতো রোহিঙ্গা উখিয়া এবং টেকনাফের যে ক্যাম্পগুলোতে তারা বসবাস করছে, তো এটি অবশ্যই একটি প্রশ্ন রাখে যে 12 লাখ জনগোষ্ঠীর জন্য 4000 স্বেচ্ছাসেবক আসলে কতটা মানে প্রতুল, এটি অবশ্যই অপ্রতুল। তো এখন আসলে এই বারবার বলছি যে প্রত্যাশা করছি যেন বড় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, কিন্তু আমাদেরকে তো বারবার প্রশাসন বলছে যে তারা শরণার্থী কমিশনের কার্যালয়ের সাথে সমন্বয় করছে এবং উখিয়া উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করছে। তবে আরেকটি আশঙ্কার বিষয় সেটি হচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে, যদিও বলা হচ্ছে সেখানে এখন নৌবাহিনী এবং কোস্টগার্ডকে রেডি প্রস্তুত রাখা হয়েছে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য, এবং এও খবর আছে যে আমাদের কাছে সেখান থেকে প্রায় 4000 মানুষ এখন নিরাপদে টেকনাফে চলে এসেছে, কিন্তু তারপরেও অধিকাংশ মানুষ এখনও পর্যন্ত সেন্ট মার্টিনে রয়েছে। বলা হচ্ছে প্রায় 37টির মতো হোটেল সেন্ট মার্টিনে প্রস্তুত রাখা হয়েছে। তো প্রত্যাশা করছি আসলে যদি সে বড় কোনো বিপদ হয়তো আমাদের কাছে আসবে না।
মুরাদ। ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের সহকর্মী সৌরভ দীপের সঙ্গে। এই যে ঘূর্ণিঝড় মোখা, এটি কিন্তু এতক্ষণ পর্যন্ত ছিল হচ্ছে স্থানীয় সতর্কতা সংকেতের মধ্যে, কিন্তু এখন এটি 8 নম্বর মহা বিপদ সংকেতে পরিণত হয়েছে। সুতরাং বলতে পারি এটি প্রতিনিয়ত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, এবং প্রতিনিয়ত ঘূর্ণিঝড় মোখার আপডেট পেতে আমাদের সাথে থাকুন, টিটিএনের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।